শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি নিয়ে জানাতে সাভার, বরিশাল এবং দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব সাভারে, সেখানে আছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, ষষ্ঠীর তো আর মাত্র একদিন বাকি, মণ্ডপে প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন, কি কি তথ্য আছে এই বিষয়ে আপনার কাছে? অর্থী, আপনাকে ধন্যবাদ। আর মাত্র একদিন শারদীয় দুর্গোৎসবের যে পূজা, সেটা কিন্তু মহা অষ্টমীর মধ্য দিয়ে, কিন্তু মহাপঞ্চমের মধ্য দিয়ে, কিন্তু যেহেতু আগামীকাল বিকেলে কি মহাপঞ্চমের মধ্য দিয়ে কিন্তু যে পূজা শুরু হবে এবং ষষ্ঠমীর মধ্যে দিয়ে কিন্তু পুরাপুরি পূজাটা চলবে। এবং এখানে আমরা আজকে কিন্তু আমরা যেটি দেখেছি যে সকাল থেকেই কিন্তু পূজা মণ্ডপগুলোতে আসলে যারা পূজার প্রতিমা তৈরির যারা আর্টিস্ট রয়েছে, তারা কিন্তু আসলে সকল যে কার্যক্রম, রং তুলির কাজ এবং যেসব আনুষ্ঠানিকতা রয়েছে কাজের, সেগুলো কিন্তু সম্পূর্ণ করছে এবং এরই মধ্যে কিন্তু সব ধরনের প্রস্তুতির মধ্যে শেষ হয়েছে। এবং ঢাকা জেলার পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন যে 812টি মন্দিরে কিন্তু একযুগে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী কালকে থেকেই কিন্তু আসলে পুলিশ, আনসার, বিজিবি এবং র্যাব তারা টহল থাকবে, আনসার বিজিবির এবং আনসার কিন্তু মোতায়েন থাকবে প্রত্যেকটি পূজা মণ্ডপে কিন্তু 5 জন এবং 2 জন করে। এর মধ্যে কিন্তু স্ট্রাইকিং ফোর্স থাকবে, র্যাব থাকবে, বিজিবি থাকবে, তারা কিন্তু কাজ করছে। এবং এরই সাথে সাথে পূজা মণ্ডপের বাইরে এবং ভিতরে কিন্তু প্রত্যেকটা যে পূজা মণ্ডপ রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু সিসিটিভি বসানো হয়েছে, এর মধ্যে কিন্তু তারা আসলে কাজ করছে। এবং ঢাকা জেলার পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন যে নিরাপদ নিশ্চিত করতে আসলে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হচ্ছে এবং মন্দিরের আশেপাশে এবং অন্যান্য যেসব সড়ক রয়েছে সেসব সড়কে, এবং বিশেষ করে যারা মন্দিরের পাশে যারা কোনো বকাটেরা, তাতে মোটরসাইকেল বা কোনো দুষ্কৃতিকারী যারা সেখানে না যেতে পারে, সেজন্য কিন্তু র্যাবের টহল এবং বিজিবি মোতায়েন থাকবে বা তারা কাজ করবে। এর মধ্যে কিন্তু আপনার সব ধরনের প্রস্তুতি কিন্তু রাখা হয়েছে এবং প্রত্যেকটা পূজা মন্দিরে কিন্তু যে কার্যক্রম বা আনুষ্ঠানিক সম্পূর্ণ কাজ কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। এবং মহা ষষ্ঠমীর মধ্য দিয়ে কিন্তু পূজার যে যাত্রা এবং দশমীর বিজয়ের মধ্যে দিয়ে কিন্তু এই পূজার আনুষ্ঠানিক কার্যক্রম সম্পূর্ণ করা হবে। আমার কাছে সাভার থেকে শারদীয় দুর্গা উৎসবের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছে আমার সহকর্মী রয়েছে বরিশালে, যাচ্ছি মিরনের কাছে সেখানকার সর্বশেষ প্রস্তুতির খবর জানতে। মিরন,